যারা যারা আপনাদের মধ্যে হাঁসের মাংস খেয়েছেন তারা ভালো করেই জানেন যে এটা কতটাই না টেস্ট। আজকে আপনাদের সামনে ঠিক তেমনই একটা খুব টেস্টি আর স্পাইসি হাঁসের বিন্দালু রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে 10 থেকে 11টা শুকনো লঙ্কা গ্রাইন্ড করে নিয়েছি। এখানে একটা হাঁসের মাংস দিয়ে পুরো রেসিপিটা দেখাচ্ছি। এর মধ্যে কুচি করা পেঁয়াজ, দুটো তিনটে তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ করে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো, সর্ষের তেল আর একটুখানি স্বাদ অনুসার নুন, তার মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম, আর সেই গ্রাইন্ড করা শুকনো লঙ্কাটা দিয়ে সব একসাথে আমি ম্যারিনেট করে নিলাম। এইবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে পাকিয়ে নেব। যখন দেখবো এটা একটু তেলের মধ্যে চলে এসেছে, তার মধ্যে আমি একটু জল ঢেলে নেব। এইবার যতক্ষণ আপনার এই মাংসটা না নরম হচ্ছে, আপনি ততক্ষণ এটাকে পাকাতে থাকবেন। এইবার আমি 1 কোয়া রসুনটাকে ছাড়িয়ে সেটাকে ভালো করে কুটে সেটা আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে রসুনগুলো, তার মধ্যে আমি সেই বিন্দালুটা পুরোটা ছেড়ে দেব। হয়ে গেল হাঁসের বিন্দালু রেডি।